হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই যে স্কাই ম্যাপের সাহায্যে দেখাবো যে অনেক চ্যানেল ইউটিউবে ভুলভাল খবর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সৌদি আরবে নাকি চাঁদ দেখা গেছে। ভুল খবর, একদম ভুল খবর। চাঁদ আমাদের মুসলিম ভাই বোন বা আমাদের বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রেও চাঁদ কিন্তু আমাদের মুসলিম ধর্মের, মানে আমাদের মানে আমার ভাই বোনদের, আমি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী কিন্তু আমি প্রচণ্ড সম্মান করি ইসলাম ধর্মাবলম্বীদের, কিন্তু এইটা নিয়ে কি মানে সেন্টিমেন্ট একটা ছড়ানো খারাপ জিনিস। আমি কেন আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি তার কারণ আপনারা নিজেরাই দেখুন যে আমি স্কাই ম্যাপের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম সায়েন্টিফিক। দেখুন এই যে মুন, চাঁদ, আমি দেখাচ্ছি চাঁদের তো কোথাও আলোও এই মুহূর্তে, এটা একদম লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বাজে হচ্ছে 12:11:40, মানে খানিকক্ষণ বাদেই 13 তারিখ পড়ে যাবে এবং মানে সৌদি আরব হিসেব অনুযায়ী পালন করবে হচ্ছে ঈদ। যেহেতু 30খানা রোজার বেশি রোজা পালন করা যায় না, যেহেতু শাওয়াল মাস শুরু হয়ে যাবে এবং চাঁদ দেখা যাক কি না যাক সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে এই যে চাঁদ দেখা যাবে না তার কারণ হচ্ছে এখনও অবধি চাঁদের উপর থেকে ওই যে কালো ছায়াটা সরেনি, মানে পৃথিবীর পুরো কালো ছায়া পুরো গ্রাস করে রেখেছে এবং এই ছায়া সরেনি। এই ছায়া সরার পর নিচ থেকে আস্তে আস্তে চাঁদকে আমরা দেখতে পারব। আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভারত বাংলাদেশ থেকে অনেকটা নিচের দিকে, মানে আমাদের এখান থেকে দেখতে পাওয়ার কথাই নয়, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাই এই যে পশ্চিমের, মাফ করবেন, পূর্বের আকাশ। পূর্বের আকাশ থেকে যদি আমি নিচে নামি, নিচে নামতে নামতে সূর্য অস্ত গেছে। এই যে সূর্য এখানে দেখতে পাচ্ছেন সান, এই সূর্যের আরও নিচে চলে গেছে হচ্ছে গিয়ে চাঁদ, এবং আরও নিচে যাওয়া বড় কথা নয়, বড় কথা সূর্যের কাছাকাছি চাঁদ আছে, তাহলে সারা পৃথিবী থেকে চাঁদ দেখাটা অসম্ভব ব্যাপার। কী করে তুমি, আপনি দিনের মধ্যে সূর্য যেখানে জলজান্ত রয়েছে সেইখানে আপনি কি করে চাঁদ দেখবেন, আপনি আমাকে বোঝান তো। সেক্ষেত্রে যারা ছড়াচ্ছে এই সমস্ত ভুল খবর, সেটা ভুল খবর, সত্যিই ভুল খবর। আমি আপনাদের বলছি চাঁদ যদি দেখা যায় আগামীকাল, তো অবশ্যই মানে আজকে যেহেতু 30টা রোজা কমপ্লিট করে ফেললো সৌদি আরবের আমাদের মুসলিম ভাইয়েরা বা বন্ধুরা, কিন্তু বাংলাদেশ বা ভারতবর্ষ আগামীকাল 30তম রোজা পালন করবে। আগামীকাল রাত্রিরে সৌদি আরবে চাঁদ দেখা যেতে পারে সেই হিসাব কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, এবং হালকা করে এই যে দেখতে পাচ্ছেন আলো ফুটছে, আমি দেখিয়ে দিই এই যে আলো ফুটছে হালকা করে, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে চাঁদ বেরোবে এবং বেরোনোর পর সৌদি আরব থেকে দেখা যাবে, কারণ ওরা পশ্চিমের দেশ। আর যেহেতু চাঁদের গণনা অনুযায়ী মানে হিজরি মাস বা ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী যে হিজরি যে দিন শুরু হয় সেটা কিন্তু সন্ধ্যেবেলা থেকে শুরু হয়, এটাই নিয়ম, চাঁদ দেখে দিন শুরু হয়। তো সেক্ষেত্রে এই চাঁদ যদি কালকে সন্ধ্যেবেলায় একটা ফালি তৈরি হয় সেটা কিন্তু সবার আগে সৌদি আরব থেকে বা ওই দিক থেকেই দেখা যাবে, মানে আরব এমিরেটস বা আরবের যে কান্ট্রিগুলো সেদিক থেকে দেখা যাবে। তো সেক্ষেত্রে আমাদের ভারত বাংলাদেশ থেকে কালকে সন্ধ্যেবেলাও চাঁদ দেখা সম্ভব নয়, এটা আমাদের কিন্তু জ্যোতির্বিজ্ঞান বলছে। আর আমি যেহেতু এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে পড়াশোনা করছি বা পড়াশোনা তো আমি শেষ করেছি এবং এই মুহূর্ত নিয়ে এই বিষয়গুলো নিয়েই কাজ করছি, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে যারাই বলুক না কেন সৌদি আরবে চাঁদ দেখা গেছে সেটা একেবারে ভুল কথা, এটা কখনো হতেই পারে না। কী করে হবে আপনারা নিজেরা দেখুন, ইস্ট জোনের মধ্যে থেকে যদি নেমে পড়ে, মাফ করবেন এটা নর্থ জোন, আমি ইস্টে চলে আসি দেখাচ্ছি, এই ইস্ট জোন, এটা ওয়েস্ট, হ্যাঁ ওয়েস্টই হবে, সরি ওয়েস্ট জোন। ওয়েস্ট জোনের পর থেকে যদি আমি নিচে নামি, সূর্য এই যে এখন এই মুহূর্তে এখানে আছে, সেখান থেকে এত নিচে চলে গেছে চাঁদ, তো সেক্ষেত্রে আমরা কীভাবে চাঁদকে দেখতে পারবো সূর্যের মধ্যে, আপনারা নিজেরা ভাবুন। তাহলে এই যে খবর ছড়ানো হচ্ছে এই খবর কিন্তু একদমই ভুল, এই খবরকে একদম মান্যতা দেবেন না, এবং আপনারা এই বিষয় নিয়ে ওয়াকিবহাল থাকুন। এই বিষয় নিয়ে আপনাদের এই যে মন।
এই যে চাঁদ, সূর্য এখানে আর এখানে হচ্ছে চাঁদ। তো সেক্ষেত্রে কী করে দেখা যায় সূর্যের এত পাশে যদি চাঁদ থাকে? তো এটা কিন্তু একেবারে ভুল বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর সত্যি কথা বলতে যেহেতু এই বিষয়টা খুবই স্পর্শকাতর ব্যাপার, কারণ চাঁদ দেখে একজন মুসলিম ব্যক্তি বা ইসলামিক ধর্মাবলম্বী তারা কিন্তু অনেক কিছু মেনটেন করে, তাদেরকে এরকম ভুল খবর পৌঁছে দেওয়া উচিত নয়। তো ওই জন্য আমি বললাম চাঁদ দেখা যায়নি এখনও, আর দেখা গেলে অবশ্যই পৌঁছে দেব সেই খবর। অতএব এই ভুল ধারণা পোষণ করবেন না। আর সবথেকে বড় কথা, এমনি কোরআনে বলা হয়েছে যে মানে ইসলাম ধর্মাবলম্বীদের যে মেল মানে মূল ধর্মগ্রন্থ কোরআন, সেখানে বা কোরআন সেখানে বলা হয়েছে যে 30টা রোজা করার পর আর রোজা করার দরকার নেই, মানে অটোমেটিক্যালি তার পরের দিনটাকে ঈদ বলে ধার্য করা হবে। সেক্ষেত্রে চাঁদ দেখা না গেলেও কোনো অসুবিধা নেই, এমনিতেই শুক্রবার হচ্ছে ভারত বা বাংলাদেশে ঈদ হবে এবং কালকের দিনটা সৌদি আরবে ঈদ হবে। সৌদি আরবের সঙ্গে আরও 173টা দেশ কিন্তু ঈদ পালন করবে। তো অতএব এই বিষয় নিয়ে কনফিউশন রেখে কোনো লাভ নেই। আমার মতে হচ্ছে আগামীকাল ঈদের দিন সন্ধ্যেবেলার দিকে সৌদি আরব চাঁদ দেখবে, আর পরশু দিন মানে 14 তারিখ যেদিন ঈদ পালন করবে আমাদের ভারতবাসীরা বা বাংলাদেশবাসীরা, তারা কিন্তু পরশু দিনকে সন্ধ্যেবেলার পর এই চাঁদ দেখতে পারবে বলে আমি মনে করছি। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে ভুলবেন না। ধন্যবাদ।